আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, বাবার নাম আবু কুহাফা, সন্তানকে নিয়ে গেলেন দেবতাকে পূজা দেওয়ানোর জন্য, দেবতার সামনে প্রণাম করানোর জন্য। সিদ্দিকে আকবর ছোট্ট বালক যায়, তিনি বলতেছেন আব্বা, ভগবানকে আমি প্রণাম করব, ভক্তি দেব। বালকতা, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আব্বা এই ভগবান রে বানাইছে কেডা? বাপে কয়, বেটা কস কি তুই, তোর এই ধরনের প্রশ্ন করতে তো আনি নেই। কন, আব্বা আমার একটু জানতে মন চায়, এই ভগবান রে বানাইছে কেডা? আবু বকর সিদ্দিক বলেন, সিদ্দিকের বাবা আবু কুহাফা বলেন, বানাইছে আমি। কয়, আব্বা তুমি এত সুন্দর করে ভগবান রে বানাইছো, যারে তুমি নিজের হাতে বানাইছো তারই তুমি ভগবান বলতেছ? ভগবান তো সে আরো তার বান্দারে বানায়, খোদায় তো বান্দারে সৃষ্টি করে, বান্দা তো খোদারে বানাইতে পারে না। বাবা তাহলে শোনো, যেই ভগবান রে তুমি নিজের হাতে বানাইছো, এই ভগবান কোনোদিন ভগবান হতে পারে না, আমি এর ভক্তি করতে পারবো না। আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা গুসায় বাড়িতে চলে আসলেন, আয়েশা স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী গো, আমি তো ভাবছিলাম আমার ছেলে আবু বকর খুব ভালো ভদ্র, বাবা ভক্ত মা ভক্ত, সে যদি ভগবানের শ্রদ্ধা না করে, দেবতার শ্রদ্ধা না করে, তাহলে তার কপাল খুলবে কেমন করে? আমি বারবার চেষ্টা করে পারি নাই, সে রাজি হয় না। সিদ্দিক আকবরের মা তখন বলতেছেন, স্বামী গো, ও স্বামী, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, যে কথাটা জীবনে কোনোদিন বলি নাই। কয়, বলো। কয়, কথাটা হলো, আমার আবু বকর যখন আমার পেটে অন্তিম সময়, আমার গর্ভপাতের অন্তিম সময়, আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার আবু বকর সম্পর্কে একটা গাইবী আওয়াজে সুসংবাদ দিচ্ছে। আওয়াজটা এত মধুর, এত মধুর, আমাকে ডাক দিয়া বলতেছে, ও আমার বান্দি, আবশিরি বিল ওয়ালাদিল আতিক, ইসমুহু ফিস সামাই সিদ্দিক, সাহিবুন নবী ওয়ার রফিক। আমাকে বলা হচ্ছে, ও আমার বান্দি, সুসংবাদ গ্রহণ করো, তোমার গর্ভের যে সন্তান, সেই সন্তান হলো অনেক নেককার, জাহান্নাম থেকে চির মুক্তি প্রাপ্ত একজন নেক সন্তান। তোমার গর্ভের সন্তানের নাম আকাশে রাখা হয়েছে সিদ্দিক, আর জমিনে সে হবে আমার হাবিবের বন্ধু। অতএব আমার যেই সন্তানের ব্যাপারে এমন সুসংবাদ, এই সন্তান কোনোদিন ভগবানকে ভক্তি করতে পারে না, মাটির তৈরি দেবতারে ভক্তি করতে পারে না। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকে আকবরকে ইসলাম গ্রহণের আগেও যাবতীয় অন্যায় থেকে, গোনা থেকে মুক্ত রেখেছেন। এমনকি আমার নবী, রহমতের নবী, তিনি যেমন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সর্বপ্রকারের গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে নবীকে মুক্ত রেখেছেন। আমার নবীর সাহাবী, নবীর বন্ধু আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণের আগে যাবতীয় অন্যায় গুনাহ অপরাধ থেকে তিনি মুক্ত ছিলেন। রেখেছেন কে বলে? আল্লাহ, কুদরতি জিম্মাদারিতে আল্লাহ দুজনকে বড় করেছেন। এ ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, রাজ্য পরিচালনা করলেন, ইন্তিকাল হয়ে গেল, আগ মুহূর্তে বলতেছেন, ইন্তিকালের আগে বলতেছেন, ও বোন, আমার ইন্তিকালের পর আমার লাশ নিয়া নবীর রোজার সামনে হাজির হইবা, রোজায় ডাক দিও রে উমর, ডাক দিয়া বইল, গো নবী, আপনার হিজরতের সাথী, আপনার বন্ধু আবু বকর,
আপনার কাছে শুয়াইতে চাই, আপনার অনুমতি আসেনি না নাই। যদি আল্লাহর নবী রওজা থার দিকে অনুমতি দেন, রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে আমাকে নবীর পাশে শুয়াইও, আর যদি নবীর কাছ থেকে জবাব না আসে আমাকে নবীর পাশে রাইখো না। কারণ উমর রে, আমি আবু বকরের ভয় হয়, যতদিন নবী দুনিয়ায় ছিলেন নবী আমার উপর খুশি ছিলেন, আমি এমন কোনো কাজ করি না যেই কাজে আবার নবী ব্যথা পান। কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর দুই বছরের মতো আমি রাজ্য পরিচালনা করেছি, এর ভিতরে কখন কোথায় কোন অন্যায় হয়ে গেছে আমি জানি না, হয়তো এই অন্যায় কাজের কারণে আমার নবী আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন। ওই রে উমর, যদি আমার নবী আমার উপর অসন্তুষ্ট হন, তাহলে আমাকে নবীর পাশে রাখলে নবীর কষ্ট হবে। কারণ মনের মানুষ কাছে থাকলে ভালো লাগে, আর যে মানুষটার প্রতি একজন মানুষ বিরক্ত যারে ভালো লাগে না, পাশে থাকলে খারাপ লাগে। অতএব আমাকে নবীর পাশে শুয়াইতে একটু অনুমতি নিও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা থারের সামনে আইনা ডাক দিলেন, নবী গো, অগনবী আপনার হিজরতের সাথী, আপনার বন্ধু, আপনার অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমাম আবু বকর ইন্তেকাল করেছে গো নবী, আপনার পাশে শুয়াইতে চাই, অনুমতি আসেনি না নাই। আল্লাহর নবী রহমতের নবী তখন রওজা থার দিকে আওয়াজ দিলেন, আল্লাহর নবীর আওয়াজ মদিনার মানুষ শুনতে পাইল। নবী ডাক দিয়ে বলেন, উমর রে, আমার আবু বকর দুনিয়ার জীবনে যেমন আমার সাথে ছিল, কবরের জগতে সে আমার সঙ্গে আমার সাথী, জান্নাতেও আমি আবু বকর আমার সঙ্গে আমার সাথী, দুনিয়ার বন্ধুরে আমার কবরের বন্ধু বানায় দাও, আমার আবু বকরকে আমি নবীর পাশে শুয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর নবী রওজার পাশে নিয়ে উমর ফারুক যখন ডাক দিলেন, আওয়াজ আসলো রওজা থার থেকে, রওজা থারের গেট অটোমেটিক খুলে গেল, নবীর অনুমতি পাওয়ার পর সিদ্দিক আকবরকে নবীর পাশে শোয়া দিলেন। আজও যারা নবীর রওজা জিয়ারত করতে যায়, নবীর আশিকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম পাশে শুয়ে আছে। বাইরে বন্ধুরা, সিদ্দিক আকবর ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন চরিত নিয়ে একটা কনফারেন্স করলেন, যেখানে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে। মদিনার উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম কনফারেন্সে হাজির, অনেক সাধারণ মানুষরাও তারা শ্রোতা হিসেবে হাজির, একজন একজন করে করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে, চোখের পানি মুছতেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘটনা বলে এক একজন যার যেটা মনে হয় সেটা বলতেছে, আর মানুষ চোখের পানি ঝরে কাঁদতেছে। হযরত ওমর সভাপতি, তিনি তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, ওই অবস্থায় একজন শ্রোতা সাধারণ গ্রাম্য মানুষ আওয়াজ দিয়ে বলতেছে, আমাকে একটু সুযোগ দিন, আমি আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। অবাক হয়ে গেলেন সবাই, সারাদিন কত আলোচনা হলো, যা ছিল সব তো বলাই হয়েছে, আবার এই গ্রাম্য মানুষটা কি বলে, আমরা তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, এখনো কি কথা শোনার সময় আছে নাকি। তাও একজন সাধারণ মানুষ ওই শ্রোতার গ্যালারি থেকে, হজ তোমার বললেন, ঠিক আছে লোকটার একটু সুযোগ দাও, আসো, তুমি কি জানো তুমি বলো। লোকটা আসলো, সবাই বিরক্ত, কি বলবে আর, মাইক হাতে নিয়ে বলতেছে, হাতে নিয়ে বলতেছে, আমি আবু বকর সম্পর্কে যতদূর জানি, আবু বকর প্রতিদিন সকালবেলা তিনি হালুয়া পাকাইতেন, হালুয়া পাকাইয়া হালুয়া হাতে করে লইয়া মদিনার ওই গলিটা দিয়া তিনি যাইতেন, ওই গলিটা দিয়া হালুয়া নিয়ে তিনি যাইতেন, কিন্তু কোথায় যাইতেন কি করতেন আমি কিছুই জানি না। মানুষজন ক্ষিপ্ত হয়ে গেল,
অনেক আরো বিরক্ত হলো, এটা একটা ঘটনা হইল। ওনার জীবন চরিত্র নিয়ে আলোচনা, ওনার জীবনের এই ঘটনা, এটা কি হালুয়া পাকাইছে, বিকালবেলা হালুয়া নিয়ে গেছে, তো কি হইছে, সবার মনেই তো প্রশ্ন, এটা কেমন কথা। লোকটা চলে গেল, বিরক্ত হলো সবাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি তো বিরক্ত হলেন না, তিনি বিরক্ত হলেন না, ইনার তো বুঝ হয়ে গেছে, যে বোঝার সব বুঝছে, যে বোঝার সব বুঝছে, হযরত ওমর তিনি তো বুঝে ফেলেছেন। সকালবেলা তিনি হালুয়া পাকাইয়া বিবিকে বলতেছেন, বিবি গ, ও বিবি হালুয়া পাকাও, হালুয়া পাকাইয়া তিনি মদিনার ওই গলি দিয়ে তিনি যাইতেছেন, যাইতেছেন, কিন্তু ওমর কোথায় যাবেন তিনিও জানেন না, কার কাছে যাবেন তাও জানেন না, কারে হালুয়া খাওয়াবেন হযরত ওমর তাও জানেন না, কিন্তু তিনি আটকে যান না, থেমে যান না, সামনের দিকে আগান, মনের ভিতরে বল, হযরত আবু বকর সিদ্দিক তিনি তো এই গলি দিয়া হাঁটতেন, কোথায় যাইতেন, কি করতেন, আমাকে জানতে হবে, বুঝতে হবে, থেমে গেলে হবে না, রহস্য জানা লাগবে, রহস্য জানা লাগবে, প্রতিদিন হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন। একবার ওমর নিজেকে মনে মনে ভাবেন, কোথায় যাইতেছি, আমার তো কোনো গন্তব্য নাই, মানুষ যদি আমাকে বলে কই যাও, আমি তো বলবো জানি না, তখন তো মানুষ আমাকে পাগল বলবে, যাই বলুক, পাগল বলুক আর যাই বলুক, আমি থামবো না, দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কোথায় তিনি গেছেন, কি করেছেন আমাকে জানতে হবে। হযরত ওমর যাইতে 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 একটা গলি পাইলেন, আবার একটা গলি পাইলেন, চিকন দি ডান দিক দিয়ে ওই গলিটা দিয়ে তিনি ঢুকলেন, ঢুকা মাত্রই হযরত ওমর তিনি নাকের মধ্যে একটা গন্ধ অনুভব করলেন, প্রচন্ড খারাপ গন্ধ, পচা গন্ধ, পচা গন্ধ, পুরো গলিটা গন্ধে ভরপুর হয়ে গেছে, এই গলিটা শুনশান, কোন মানুষজন কেউ নাই, কেউ আয়ও না, কেউ যায়ও না, কোনো বাড়িঘর পর্যন্ত পাশে নাই, দুর্গন্ধের কারণে, দুর্গন্ধের কারণে। হযরত ওমর সামনের দিকে আগাইতেছেন, গন্ধটা, এই দুর্গন্ধটা কোথা থেকে আসতেছে একটু বুঝতে হবে, সামনের দিকে আগান, হঠাৎ করে তাকে দেখেন রাস্তার কিনারায় একটা কুষ্ঠরোগী, সারা শরীর পচে গেছে, মুখটাও পচে গেছে, চোখেও দেখে না, অন্ধ, একটা কুষ্ঠরোগী রাস্তার কিনারায় পড়ে আছে, আর তার সারা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকেও দুর্গন্ধ বের হয়, সারা শরীরে পোকা। হযরত ওমর মনে মনে ভাবলেন, হয়তো আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি। ওমর খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর কুষ্ঠরোগীর পাশে যাইয়াই তারে বলতেছেন, কি খবর, কি খবর, খানা লাগবিনি। তখনই লোকটা তখন ডাক দিয়া বলতেছে, কুষ্ঠরোগী ডাক দিয়া বলতেছে, তুমি আজকে এত দেরি করে আসলা কেন, আমি তো প্রচন্ড ক্ষুধার্ত, দেরি হলো কেন, আমি তো তোমার অপেক্ষায়, তোমার অপেক্ষায় দেরি করলা কেন। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বুঝে ফেললেন, আমি এসে গেছি আমার গন্তব্যে, এই জায়গায়, সেই জায়গা যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হালুয়া নিয়ে তিনি এখানে আসতেন এবং এই কুষ্ঠ রোগীটারে তিনি খাওয়াইতেন। লোকটা চোখে দেখে না, বিদায়, আমাকেই আবু বকর মনে করতেছে, আর বলতেছে, আজকে তুমি এত দেরি করলা কেন গো, আজ তুমি এত দেরি করছো কেন, আমি প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড আমি ক্ষুধার্ত। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় না দিয়েই তিনি আবু বকর সাইজাই কথা বলতেছেন, আর বলতেছেন, ভাইজান একটু ব্যস্ততা ছিল এজন্য দেরি হয়ে গেছে, একটু ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, হযরত ওমর এও বুঝতে পারলেন ওই কুষ্ঠরোগীটা আবু বকর সিদ্দিককে চিনত না, নাম জানত না, নাম জানত না, কিন্তু একজন মানুষ তারে প্রতিদিন এসে হালুয়া খাওয়ায় সেটা জানত, তিনি যে আবু বকর,
এই কথাটাও কুষ্ঠ রোগী জানত না, এজন্য হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। আগের মানুষটা আবু বকর তাও বলতেছেন না, বলতেছেন যে আমার একটু ব্যস্ততা ছিল, দেরি হয়ে গেছে, ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে, হালুয়া দিচ্ছি, খাওয়াইতেছি। এই বইলা তিনি বলেন তুমি একটু মুখটা হাঁ করো, মুখটা হাঁ করো। বইলা লোকটা মুখটা হাঁ করলো, হযরত ওমর দেখতেছেন তার মুখের ভিতর থেকে দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, মুখটাও পচে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তিনি হালুয়া লইয়া ওই মানুষটার মুখের মধ্যে হালুয়া দিবেন, মুখের মধ্যে হালুয়া দিবেন। যেই মাত্র মুখের মধ্যে হাতটা ঢুকাইছেন, এমনি লোকটা চিৎকার করে উঠল, কে তুমি, এ তুমি কে, তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমার খানা আমার লাগবে না। মুখে মাত্র হাতটা ঢুকাইছেন, এমনি এমন চিৎকার, বিকট আওয়াজে চিৎকার করে ধমক দিল, কে তুমি, তুমি কে, কি তোমার পরিচয়, তাড়াতাড়ি করে আমার সামন্তিক ভাগো, তোমার খানা আমার লাগবে না। খাওয়াইতে জানো না আসছো তুমি, খাওয়াইতে খাওয়ানোর তরিকা জানো না আসছো খানা লইয়া। হজ তোমার ভয় পেয়ে গেলেন, লোকটা কয় কি, তিনি বলতেছেন ভাই কি খবর, এইভাবে তুমি আমাকে ধমকাইতেছ, এইভাবে আমারে ধমক দিচ্ছ, সাউট করছো, কারণ কি, আমি তো তোমাকে উপকার করার জন্য তোমার খানা নিয়ে এসেছি, তুমি কিনা আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ধমকাইতেছ, আমাকে গালাগালি করতেছ, কি ব্যাপার, কারণ কি, ঘটনা কি, কেন, খানা কি তুমি খাইবা না। তখন এই কুষ্ঠ রোগীটা কান্দে, চোখে পানি ধরে কান্দে আর কই, তুমি কে গো, তুমি আমার আগের লোক নও, তুমি আমার আগের লোক নও। কই কেমনে তুমি বুঝলা আমি তোমার আগের লোক নই, কই বুঝে গেছি, বুঝে গেছি, আমার মুখে ঘা, আমার মুখে ঘা পুকায় খেয়ে ফেলেছে, প্রতিটা মুখের ভিতরের প্রতিটা জায়গা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে, তোমার আঙ্গুলটা লাগা মাত্রই আমি কঠিন ব্যথা পেয়েছি, কঠিন ব্যথা পেয়েছি, আমি বুঝে গেছি তুমি না, গতকালকের লোক তুমি না। কই কেমন করে, কই কারণ উনি আমাকে হাত দিয়া খানা খাওয়াইতেন না, তার আঙ্গুল লেগে আমি ব্যথা পাবো, এজন্য হাত দিয়ে খানা দিতেন। তাহলে হালুয়া তিনি কেমন করে খাওয়াইতেন? কুষ্ঠ রোগীটা বলে তিনি তার জিব্বার মধ্যে হালুয়াটা উঠাইতেন, আর জিব্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া, ওই জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার অলকমের ভিতরে তিনি হালুয়াটা পৌঁছায় দিতেন, আমি বিন্দু পরিমাণও কষ্ট পাইতাম না। তোমার আঙ্গুলের কারণে আমার জান বের হয়ে গেছে, কত জায়গায় আঙ্গুল লাগার কারণে, কিন্তু ওই মানুষটা কোনোদিন আমাকে ব্যথা দেয় নাই, খাওয়াইতে কোনোদিন ব্যথা দেয় নাই, নিজের নরম জিব্বাটার মধ্যে হালুয়া লইয়া আমার মুখে তিনি ঢুকায় দিতেন। এই কথা বলা মাত্রই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকুর চোখ থেকে দরদর করে অশ্রু ঝরতেছে, আর তিনি কান্দেন, ডাক দিয়া বলেন রে ভাই, গতকালকের মানুষ আর কোনো দিন তোমার কাছে আসবে না, এই পৃথিবীর চাঁদ, এই পৃথিবীর সূর্য ওই মানুষটারে আর কোনো দিন দেখবে না, মদিনার মানুষ এই মানুষটারে আর কোনোদিন তালাশ করে পাবে না, জাননি তিনি কে ছিলেন, তিনি কে, কই তিনি কে ছিলেন, কই তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একান্ত বন্ধু, হিজরতের সাথী, এখনো যিনি নবীর পাশে শুয়ে আছেন রওজাখানে,
তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই কুষ্ঠ রোগীটা চিৎকার মেরে উঠল চিৎকার মেরে উঠল আর বলতেছে তুমি কে কয় আমি খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা নাম ওমর তখন ওই লোকটাই কয় হায় হায় আবু বকর কোনদিন তার নিজের নামটা আমার কাছে একবারও বলে নাই কোনদিন পরিচয় দেয় নাই আমি হলাম একজন ইহুদি আমি মুসলমানও না আমি একজন ইহুদি কিন্তু আমার মনের ভিতরে তামান্না ছিল আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব অথচ সেই আবু বকর আমার প্রতিদিন হালুয়া খাওয়ায় যায় আমি আবু বকরকে চিনলাম না অতএব উমর আমি আর দেরি করতে চাই না যে ইসলামের এত সুন্দর বিধান যে ইসলাম ধর্ম এত সুন্দর এত শান্তির এত মানবতার ওই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না মৌতের আগে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নরমতা উদারতা এই মানবতার কারণে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হলো কে সেই মানুষটা একজন ইহুদি কুষ্ঠরোগী তারে নিজের জিব্বা দিয়া খানা খাওয়াইছেন এত বড় একজন খলিফা বাদশাহ হযরত উমর তিনি বলেন আমি পারবো না আমি তোমাকে এইভাবে খানা খাওয়াইতে পারি না পারবো না আমার মনকে বুঝাইতেও পারবো না লোকটা কালেমা পড়ে মুসলমান হলো সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাখেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাখেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রাখেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রাখেগা ফারুক তেরা নাম সে ইসলাম রাখেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রাখেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রাখেগা উসমান তেরা নাম সে ইসলাম রাখেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রাখেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রাখেগা হায়দার তেরা নাম সে ইসলাম রাখেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রাখেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রাখেগা মুআবিয়া তেরা নাম সে ইসলাম রাখেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রাখেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রাখেগা আল্লাহু আকবার এজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী প্রথম খলিফা খলিফা হওয়ার পরও কি ছিল তাদের খেলাফত কি ছিল তাদের শাসন ব্যবস্থা আমার রাজ্যের ভিতরে একজন মানুষ না খেয়ে মারা গেলে আমি উমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে রাতের অন্ধকারে বের হয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক যেই গলি দিয়া কোনো মানুষ পর্যন্ত আসা যাওয়া করে না দুর্গন্ধের কারণে সেই মানুষটার কাছে যাইয়া প্রতিদিন তারে হালুয়া খাওয়াইতেন তাও নিজের হাত দিয়া না জিব্বার মধ্যে হালুয়া লইয়া সেই জিব্বা তার মুখে ঢুকাইয়া তারে খানা দিতেন এই হলো ইসলাম ধর্মের নজির পৃথিবীর কোন ধর্মের কোন খলিফা একটা নজির এমন দেখাইতে পারবে অসম্ভব মানবতার ধর্ম যদি বলতে হয় একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম মানুষের ধর্ম যদি বলতে হয় একমাত্র ধর্ম ইসলামের ধর্ম আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা আকাশে পূর্ণিমার কি পরিমাণ তারা দেখতেছো বলতো এই তারা পরিমাণ নেকি আমার কোন সাহাবীর বলতে পারবা আম্মাদান বলেন নবী গো আপনি ভালো জানেন আপনি বলেন আম্মাদানের মনে মনে ইচ্ছে হইল নবীজি তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর নাম বলবেন কিন্তু আল্লাহ নবী বলতেছেন আকাশের তারা পরিমাণ নেকি আমার উমরের আমার উমরের নেকি আকাশের তারা পরিমাণ
আম্মাদানের মনটা একটু মলিন হয়ে গেল। নবী চায়া দেখেন আম্মাদানের চেহারাটা একটু মলিন। এবার নবী বুঝতে পারছেন বাবার নাম আবু বকরের নাম বলি না বিদায়, এজন্য একটু মলিন হয়ে গেছে। এবার নবী বলতেছেন আয়েশা আবু বকরের নাম বলি না বিদায়, একটু চেহারা মলিন হয়ে গেছে, আমার আবু বকরের আমল কি পরিমাণ তুমি কি শুনবা। আয়েশা তখন শুনো আমার আবু বকরের এক রাতের ইবাদত, এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, জাননি কোন রাত কই কোন রাত কই ওই রাত যেই রাতে আমার আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল, ওই হিজরতের রাতের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি উমর সহ তাবাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি এক পাল্লায় রাখা হয়, তবু আবু বকরের এক রাতের এবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম সিদ্দিক আকবরের শান মান মর্যাদা কি পরিমাণ, কি পরিমাণ, কি পরিমাণ ভাইরা বন্ধুরা। এজন্য নবীর প্রত্যেকজন সাহাবী হলেন আমাদের জন্য, আমাদের জন্য দৃষ্টান্ত। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কেরামের প্রত্যেক সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে, তাদেরকে আমরা ফলো করব। একজন সাহাবীর জীবন যদি তুমি ফলো করো, নবী বলেন তুমি হেদায়েতের পথ পেয়ে যাবা, হেদায়েতের পথ পেয়ে যাবা, জান্নাতের পথ পেয়ে যাবা, আল্লাহর ওলির তালিকায় তোমার নাম লেখা হয়ে যাবে। নবীর পরে সবচেয়ে বড় ওলি ছিলেন নবীর সাহাবায়ে কেরাম। আমরা আমাদের প্রত্যেকের জীবনকে নবীর সাহাবায়ে কেরামের মতো রঙিন করার, সাজাইবার তৌফিক আল্লাহ দান করুন। নিজের মনকে, নিজের মনের ভিতরে মানবতা, নিজের মনের ভিতরে দরদ দয়া, গরিব অসহায় মানুষের প্রতি আমাদের সাহায্য সহানুভূতা, এটা ইসলামের আদর্শ, নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। আজ চতুর্দিকে মানুষ বন্যার পানিতে ভাসতেছে, ওই অবস্থায় আমরা যারা সামর্থ্যবান, আমাদেরকে আল্লাহ যাদের অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়ানো, এর নাম হলো মানবতা। সে কোন ধর্মের সেটা বিষয় নয়, সে যদি ভিন্ন ধর্মের মানুষও বিপদে পড়ে, ইসলাম বলে তার পাশে দাঁড়াও। কারণ মদিনার ওই কুষ্ঠ রোগীটা ছিল ইহুদি, আবু বকর সিদ্দিক, সে ইহুদি ধর্মের লোক জানা সত্ত্বেও তার পাশে দাঁড়াইছেন আমার ভাইরা। অথচ আজকে আমার মুসলমান ভাই বোনেরা আজকে সিলেটের জমিনে পানিতে ভাসতেছে, আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকে তাদের পাশে যেয়ে দাঁড়াবো। আজ যদি আমার এক ভাইয়ের বিপদের পাশে আমি দাঁড়াই, আগামীকাল আমি বিপদে পড়লে আল্লাহ আমার পাশে দাঁড়াবে, আল্লাহ আমার পাশে দাঁড়াবে। সবচেয়ে বড় এবাদত মানব সেবা, নফল এবাদতের মধ্যে এর চেয়ে বড় এবাদত নাই মানব সেবা। যার ভিতরে মানব সেবার গুণ রয়েছে, আল্লাহ তাকে আসমানি জমিনে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।